অ্যাকচুয়ালি ভোররাত্রি থেকেই পানি উঠছে। সকালবেলা এসে দেখলাম যে আরো পানি উঠতেছে, তাৎক্ষণিক আমরা সকালবেলা এসে সবকিছু বন্ধ করে দিলাম আর কি। গত ওজারের পানি বেড়ে যাওয়ায় রাঙামাটির পর্যটনীতে কমপ্লেক্সের জ্বলন্ত দৃষ্টি প্রায় সায়েন্সে পানিতে নিমজ্জিত হয়ে গেছে। বর্তমানে আগত দর্শনার্থীদের জন্য যাতায়াতের বন্ধ রাখা হয়েছে এবং আমাদের যে ব্রিজের নিয়মিত মেরামত তা চলমান আছে। আশা রাখি ব্রিজের পানি কমে গেলে আগের মতো ধরিষ্ঠা আসবে বলে আশা রাখি। আরো নয় কি